আমি অল্প বয়স থেকেই লেখালেখির সাথে জড়িত। আমি তখন থেকেই বিভিন্ন বিদেশি গল্পের অনুবাদ, বৈজ্ঞানিক বিশেষ করে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত কিছু প্রবন্ধ, তারপর ঐতিহাসিক প্রাচীন যুগের বিভিন্ন ব্যাপার স্যাপার এগুলো আমি লিখতাম আগে, এখনও এসবই লিখে থাকি আর কি। কলমের প্রতি আগ্রহ আমার সেই ছোটবেলায় বাবার দেখা একটা পাইলট 57 থেকে। তো এখন এতই ছোট ছিলাম তখন তো আর ওই কলম বাবা দেননি, কিন্তু ওইটা আমার ভেতরে একটা চমৎকার একটা স্মৃতি বা ছাপ হিসাবে ছিল। পরে তখন তো বাবা সাব রেজিস্ট্রার ছিলেন, পরে ঢাকা শহরে চলে আসেন এবং এসে উনি যখন আমাদের স্কুলে ভর্তি করাই দিলেন তখন আমরা প্রথম এই কলম দিয়ে লেখার অভিজ্ঞতা পেলাম আর কি। ফাউন্টেন পেন ব্যবহারের মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা, যে একটা আত্মিক আপনতা থাকে। কারণ বল পেন জিনিসটা যখন আমরা ব্যবহার করি বা ইভেন পেন্সিল, সেগুলা মোটামুটি হাতের মধ্যে তৈরি, এবং তৈরি জিনিস হাতে পেলাম লেখা শুরু করলাম। কিন্তু ফাউন্টেন পেন এটার মধ্যে কালি ভরা, তারপর কালি ঝাঁকিয়ে দেখে নেওয়া যে এটা কতটুকু মানে ঠিক মতন লিখতেছে না কি, এবং জিনিসটাকে প্রস্তুত করে লেখার মধ্যে একটা আত্মিক ঘনিষ্ঠতা পাওয়া যায়, এটা অবশ্য আমার একটা ব্যক্তিগত মত। তবে ফাউন্টেন পেন দিয়ে লিখতে ছোটোবেলা থেকেই আমার এরকম লাগতো, যেটা আমার খুব ঘনিষ্ঠ একটা কাজের কিছু আর কি। শুধু গুণ না, ফাউন্টেন পেনের যে রূপ, যার তার যে গঠনগত সৌন্দর্য, এটার মধ্যে একটা সাংঘাতিক কি বলা যায় একটা খুব উঁচু মানের শিল্প একটা আভিজাত্য কাজ করে। বল পেন সবই এক ধারার, এখন আমি লাল বল পেন দিয়েই লিখি বা নীল বল পেন দিয়েই লিখি, কিন্তু ফাউন্টেন পেন সব এক ধারার না। এখন শিল্প জিনিসটার একটা অন্যতম প্রধান স্বভাবই হলো এটার মধ্যে অনেক বহুমুখী সম্ভাবনা থাকবে, এই বহুমুখিতা পরবর্তীতে রহস্যময়তার দিকে পর্যন্ত নিয়ে যেতে পারে, আর যেখানে রহস্য নাই সেটা তো শিল্প না। এখন বল পেনে আসলে কোনো রহস্য নাই, যেটা ফাউন্টেন পেনে আছে। পুরনো কলম নতুন করে সংগ্রহ করার কিছু নাই, সেই ভিন্টেজ যুগের আমার জমানো কলমগুলোই অনেক কলম আছে যে যেগুলো এখন ক্লাসিক হয়ে গেছে আর কি। এগুলোই জমতে জমতে পরবর্তীতে এগুলোই আমার আমার কাছে একটা অ্যান্টিক কলমের মতো হয়ে গেছে আর কি। তো সেই থেকেই আমার কাছে পুরনো কলমের সংগ্রহ শুরু আর কি। যার কাছেই দামি কলম টলম পেতাম এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করতাম, বুঝতাম যে আমার ভেতরেরই একটা জন্মগত আকর্ষণ আছে। তো এখান থেকেই কালেকশানগুলো আরও বাড়তে লাগলো আর কি। সংগ্রহ শুরু হয় সেই 63-62 থেকেই আর কি। তো তখন তো অনেক ছোট ছিলাম, ফলে অত মানে দামি কলম তার সবসময় পেতাম না। তবে মনে আছে যে এগুলো নিয়ে অনেক সময় মায়ের সাথে বায়না ধরতাম। পছন্দ করা মেইন ব্র্যান্ড হিসাবে শেফার্স, পার্কার, মন্টব্ল্যাঙ্ক বা মোব্লা যাই বলি ফ্রেঞ্চ ভাষায়, ওদিক থেকে যেমন ক্রস, হ্যাঁ এই ব্র্যান্ডগুলোই পছন্দ করি। তবে পেলিগেন কলম নিজের ডিজাইনে খুব অনন্য, যদিও আমাদের দেশে বেশি পাওয়া যায় না। তো তখন বিশেষ করে মুদি দোকানেও ভালো কলম টলম পাওয়া যেত আর কি, যেগুলো অন্তত কম দামের মধ্যে রাইটার বা রাজা কলম, প্রেসিডেন্ট কলম, এরকম দু চারটা জিনিস পাওয়া যেত। তো ওগুলো আমি দেখতাম, ওই বড়রাই কিনত। তো একটা কালি পাওয়া যেত জাস্কট, সেটা একটা ব্রিটিশ কালি, কম দামের মধ্যে, ধরো তখন এটার দাম ছিল 12 আনা, কিন্তু এটা অত্যন্ত চমৎকার কালি ছিল, ব্লু ব্ল্যাক, রয়্যাল ব্লু, এই এই এসবের কালির মধ্যে এই কালিটাই বেশিরভাগ ভদ্রলোকে কিনত আর কি। একদিন মায়ের সাথে আবার গেলাম বাইতুল মোকারমে, তখন তো বাইতুল মোকারম একটা জমজমাট মার্কেট আর কি। তো সেখানে আম্মা বোধহয় কী কিনতে গেল, ওইখানে আবার ওই ভালো ভালো, তখন তো উর্দুওয়ালারা প্রচুর দোকান টোকান ওইখানে করতো, ওই তখন তেলের চুলা চলতো, তেলের চুলার মধ্যে ভালো চুলা ছিল দুইটা, একটা হলো প্রিফেক্ট, একটা হলো পারফেক্ট। তো ওই চুলা বোধ হয় কিনতে গেল নাকি, তো ওখানে একটা দোকান ছিল, ওইটা মানে স্টেশনারি কাম বইয়ের দোকান, ওটার নাম ছিল বর্ণমালা। তো আমাকে বোধ হয় একটা বই কিনে দেওয়ার জন্যই বর্ণমালাতে গেল। যাওয়ার পরে তারপরে হঠাৎ করে মা বললো যে তুমি না বলছিলে যে তুমি কুইং পার্কার কালি নিবা, এই দেখো এখানে কুইং পার্কার আছে। তখন আমি দেখলাম যে আরে এখানে তো ব্লু ব্ল্যাক, রয়্যাল ব্লু বহু রকমের আছে। তো আম্মা দেখাইছিল যে কালির মধ্যে এরকম রয়্যাল ব্লু কালি হয়, ব্লু ব্ল্যাক কালি হয়, ব্লু ব্ল্যাকটা পারমানেন্ট, এটার রঙটা আর একটু ডার্কের দিকে,
এবং সাধারণত যারা ছেলে মানুষ বললো যে তোমাদের মতন যারা ছোট মানুষ তারা তো কালিটালি ফেলে কাপড়ে লাগায়, এর জন্য তাদের ব্যবহার করা উচিত রয়্যাল ব্লু। তাহলে পানি টানি দিয়ে ধুয়ে ফেলা যাবে, শার্টে কোনো দাগ থাকবে না বা প্যান্টে ট্যান্টে লেগে গেলে। কিন্তু বড়দের তো আর এই এই ঝক্কি নাই, ফলে তারা যে কালি দিয়ে লেখে সাধারণত সিরিয়াস কাজ করে তাদের কালিগুলো ওইরকম পারমানেন্ট লাগে, তারা ব্লু ব্ল্যাক বা এই ধরনের কালি ইউজ করে আর কি। তো আমি বললাম যে ব্ল্যাক কালি নাই, ব্ল্যাক কালি তো থাকতে হবে। বলে না, ব্ল্যাক কালি দেখিও নেই কোনো দিন, ব্ল্যাক কালি নাই, তোমার হয় ব্লু ব্ল্যাক নাহলে রয়্যাল ব্লু, তুমি এগুলো ব্যবহার করতে পারো। শেষে দিল আমাকে একটা পার্কার ব্লু ব্ল্যাক কিনে। এইটা নিয়ে সে ঘরের মধ্যে লিখতে গিয়ে দেখলাম যেই রং, মানে অদ্ভুত অভিজাত রং একটা, মানে একটা ব্লু জিনিসের মধ্যে একটু ব্ল্যাক মিশাইলে যে গাঢ় একটা খুব উজ্জ্বল একটা অভিব্যক্তি আর কি, যেটা আমি বলবো যে আজকালকার ব্লু ব্ল্যাক কালির মধ্যে দেখা যায় না। এবং পরবর্তীতে আমি পাইলট 57ও তাকে ধরে পড়ে যেভাবেই হোক একটা কিনছিলাম, যেটা তখনকার যুগে ছিল 12 টাকা। এটার সময়কাল সম্ভবত 59 বা 1960 দিকে আর কি। তো তখন পাকিস্তান আমলে ভালো ভালো ট্রেন ছিল, গ্রিন অ্যারো ছিল, হ্যাঁ আরও অন্যান্য ট্রেন ছিল, এবং গ্রিন অ্যারো খুব দ্রুতগামী ছিল আর কি। তো তখন মানে ফার্স্ট ক্লাস সাধারণত ইউজ করতো খুব ধনী লোকেরা। হ্যাঁ, আমরা সাধারণত মধ্যবিত্ত, ইন্টার ক্লাসই অনেক সুন্দর। তো ইন্টার ক্লাস জিনিসটা মানে এখন নাই, এখন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আর কি। তো ইন্টার ক্লাস, সেকেন্ড ক্লাস আর ফার্স্ট ক্লাসের মাঝামাঝি ছোটোখাটো একটা ক্লাস ছিল, এটা ছোটোখাটো বগিতেও হতো। তো এতই সুন্দর ছিল যে অনেক সময় আমরা ছোটো ফ্যামিলি ছিলাম, আমরা দুই ভাই, হ্যাঁ আব্বা আম্মা, মানে খুব সুন্দর জায়গা হয়ে যেত আর কি আমাদের। তো আমাকে ওই টনসিল চিকিৎসার জন্য একাই নিয়ে যেত। তো তখন বিভিন্ন ফেরিওয়ালারা ট্রেনের মধ্যে আসতো, ঢুকতো, তো দেখতাম যে মাঝে মাঝে একটা ঝোলা নিয়ে একটা লোক ঢুকতো, এরকম সাদা পায়জামা সাদা শার্ট পরা, বলতো যে কলম নেবেন নাকি, রাইটার কলম, রাইটার কলম 1 টাকা করে দাম। তো রাইটার কলম মানে ওইটা ভালো করে তখন চিনতাম না, ওই লোকের কাছ থেকেই শুনে প্রথম চিনতে পারি আর কি যে রাইটার বলে একটা কলম হতে পারে। তো আব্বা আমাকে যখনই আমি ট্রেনে যেতাম, বহুবার গেছি, এরকম 1 টাকা দিয়ে একটা রাইটার কলম কিনে দিত। সেই কলমও অনেক সুন্দর, মানে এরকম কালো প্লাস্টিকের, তার মধ্যে সোনালি মেটালের ক্লিপ থাকতো, সোনালি ব্যান্ড থাকতো, তো ঢেলে কালি ভর্তি হইতো, যেটাকে এখন আই ড্রপার পেন বলা হয় আর কি। তো তখন তো ওই ড্রপারও থাকতো না, কায়দা করে কালির দোয়াতে এরকম উপর করেই ঢালতে হতো। তো আমরা ঢালতে পারতাম না, কালি টালি ফেলে দিতাম, আব্বাই এটা করে দিত। তো ফার্স্ট ক্লাস লেখা হতো আর কি ওইটা দিয়ে। এখনকার ফাউন্টেন পেন হয়তো ডিজাইনের দিক থেকে আরও অন্যরকম হয়েছে, বা এটার রঙের বিভিন্ন আরও মানে ভ্যারাইটি বাড়ছে, কিন্তু আমাদের যুগে ফাউন্টেন পেন বিশেষ 4-5টা কালারের হতো, কিন্তু কোয়ালিটির দিক থেকে ছিল অনেক ভালো। এগুলো মোটামুটি কালি ভরার সাথে সাথেই লেখা যেত, অত স্ক্র্যাচই হতো না, যদি না খুব কম দামি কলম হতো। দ্বিতীয়ত আরেকটা জিনিস এটার ছিল যে এটা যাতে বহুদিন পর্যন্ত টেকে, শুধু এটা একটা পকেটের অর্নামেন্টাল শোয়ের জন্য না, এটা যে একটা কাজের জিনিস সেইভাবে এটাকে বানানো হতো। কিন্তু এখন খুব দামি ফাউন্টেন পেন বা বিশেষ কিছু কোম্পানির ফাউন্টেন পেন ছাড়া অনেক ফাউন্টেন পেন আছে যেগুলো অত ডিউরেবল না, অত টেকসই না, এবং দ্বিতীয়ত হলো যে এই ফাউন্টেন পেনগুলোর মানে ম্যানিউভারিং ক্যাপাসিটি, যেটা যেটা মানে আমার লেখার সুবিধা বা এটা দিয়ে আমার কাজ করার সুবিধা, এটা খুব সীমিত। বরং এটার বাইরের রূপটাই খুব বেশি, ওই একটা পকেটে একটা জাস্ট সৌন্দর্য হিসাবে আমি রেখে দিলাম, এই ব্যাপারটা বেশি। কিন্তু আগের যুগে এটা যেমন সুন্দরও ছিল তেমন সুবিধাজনকও ছিল, এই হলো ডিফারেন্ট, মানে মানে আমি বলবো যে এইগুলো তফাত। আর আরেকটা জিনিস আছে ফাউন্টেন পেনের ক্ষেত্রে, এটা আমাদের শৈশবে এটা ছিল না, বা কৈশোর বয়সেও আমি যা দেখছি এটা এটা ছিল না, সেটা হলো এক এক কোম্পানির ফাউন্টেন পেনের নির্দিষ্ট একটা রূপ ছিল। পাইলট কোম্পানির যে ফাউন্টেন পেন সেটার আলাদা ডিজাইন ছিল, যেটা দেখলে বুঝেই যাবে যে এটা পাইলটের কলম। পার্কারের একটা আলাদা ডিজাইন ছিল, যেটা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ এরকম স্ক্রু ক্যাপ, এরকম অ্যারো, এটা পার্কার কলম।
কিন্তু এখন হচ্ছে কি, এখন সব কলমগুলোই এক ধারার করে ফেলতেছে, একই ধারার নিপ, একই ধারার ক্লিপ, গঠন টটনও একই রকম। এবং এটা জানি না কেন করছে, হয়তো একটা ব্যতিক্রম আনার জন্যই করছে, কিন্তু এই ব্যতিক্রম কোনো অগ্রসর মানতার দিকে আমি মনে করি না যে কলমের সৌন্দর্যকে নিয়ে যাবে। এটা যেন আরও পিছিয়ে গেল আর কি, সব কলমই দেখতে একরকম, এতে কোনো ব্র্যান্ডের মানে নির্দিষ্ট কোনো স্পেশালিটি বোঝা যায় না। আমি যদি কোনো এরকম একটা সুবিধা বা ছুটি ছাটা পেলে সবার সাথে এরকম আমি মিশি, এবং এটা যেন অনেকটা ওই ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে পরীক্ষার পড়াশোনা নিয়ে আলোচনার মতো। এবং পরীক্ষার পড়াশোনার আলোচনাতে যতটা পরীক্ষার প্রিপারেশন হয় এবং খুব কার্যকরী নির্দিষ্ট প্রিপারেশনগুলো হয়, যেটা হাজার বইপত্র পড়ে রাত জেগে ওই প্রিপারেশনটা ওইভাবে হয় না, এই পেন মিটের ব্যাপারটাও যেন তাই। আমার যদি নির্দিষ্ট এক মাস পরপর বা 15 দিন পরপর ছুটির দিনে সবার সাথে দেখা হয় এবং আমরা কলম নিয়ে কে কোনটা কিনলাম বা কোনটা কোন রকম ব্যবহারে কীরকম এটার মানে একটা অনুভূতি পাওয়া যায়, সুবিধা পাওয়া যায় বা কোন কলমটা ভালো মন্দ এগুলো নিয়ে আলাপ করি, তাতে কলম সম্পর্কে যে জ্ঞান এবং অভিজ্ঞতাগুলো হয় এবং পরবর্তীতে এগুলো আমাদের উদ্দেশ্য আদর্শের ব্যাপারে যতটা কার্যকরীভাবে কাজে লাগানো যায়, সেটা আমার মনে হয় অন্যভাবে সম্ভব না। ফলে আমি তো বলবো যে আমাদের এই ফাউন্টেন পেন অ্যান্ড কালচারের মধ্যে পেন মিটটাই আমি মনে করি সবচেয়ে উন্নত পদ্ধতি। এর ফলে তরুণদের মধ্যে আমি মনে করি যে দিন দিনই উৎসাহটা বাড়তেছে, এখন কারোর বাড়তেছে লিখার ব্যাপারে, কারোর বাড়তেছে কলমের কোনো ধরনের একটা প্রকৌশলগত উন্নতি সাধনের ব্যাপারে, এক একজনের এক একটা ইয়ে। কিন্তু প্রত্যেকের মধ্যে একটা জিনিস যেটা দেখতেছি সেটা হলো যে ফাউন্টেন পেনকে যে কোনোভাবে আমাদের সমাজে বা আমাদের কার্যকরণী জগতে যাতে ফিরিয়ে আনা যায়, এবং এটারও সামনে যদি বিশেষ করে বৈজ্ঞানিক বা ব্যবহারগত কোনো একটা উন্নতি করা যায়, একটা ডেভেলপমেন্ট করা যায়, এই ব্যাপারে আমি তরুণদের মধ্যে যথেষ্ট একটা কী বলে এটাকে একটা মানে একটা উৎসাহ বলা যায় বা একটা ভেতর থেকে যে একটা আগ্রহ তৈরি হওয়া, এবং আগ্রহটা খুবই প্রকৃত আগ্রহ, সেটা তৈরি হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি আর কি।